কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা চরে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 110 একর জায়গায় নির্মিত হবে এই অবকাঠামো, যা প্রায় 83টি ফুটবল মাঠের সমান। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ের আদলে পরিকল্পিত এই কমপ্লেক্সের নাম দেওয়া হয়েছে মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউস সহ এখানে প্রায় 44টি সরকারি অফিস থাকবে। চট্টগ্রাম নগরের চান্দগাঁও ওয়ার্ডের বন্দর মৌজার আগামী 3-4 বছরে সরকারি সমন্বিত এই অফিস ব্যবস্থা গড়ে তোলা হবে। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র 7 কিলোমিটার দূরে গড়ে উঠছে মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম নামের এই প্রকল্প। সরকারি কর্মচারী হাসপাতাল, সার্কিট হাউস, সরকারি ট্রেনিং সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন হল সেন্টার, শপিং মল, মাল্টি স্টোরেড কার পার্কিং, সরকারি স্কুল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, পরিবহন পোল, পেট্রোল পাম্প, স্মৃতিসৌধ, নব থিয়েটার ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনা থাকবে। সমন্বিত অফিস কমপ্লেক্সটি হবে চট্টগ্রামের মিনি সেক্রেটারিয়েট। সেখানে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ের আদলে একটি আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে চট্টগ্রামের মানুষ এক ছাতার নিচে সব ধরনের সরকারি সেবা পাবেন। প্রায় 1 শতাব্দী আগে কর্ণফুলী বিধৌত পলিতে হামিদচর নামের ভূখণ্ডটি জেগে ওঠে। কালুরঘাট সেতুর ঠিক 1 কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির পাশে 73.42 একর জমিতে ইতোমধ্যেই চিহ্নিতকরণের কাজ শেষ করেছে জেলা প্রশাসন। এক পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী কর্ণফুলী, আর অন্য পাশ দিয়ে এগিয়ে চলেছে মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজ। এর মাঝে স্নিগ্ধ এক প্রাকৃতিক পরিবেশে নির্বাচন করা হয়েছে প্রকল্পটির স্থান। সাধারণত সরকারি প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয় জমি অধিগ্রহণ, কিন্তু এই প্রকল্পে সেই ঝামেলাই নেই। সম্পূর্ণ খাস জমি হওয়ায় এটি হবে সবচেয়ে সাশ্রয়ী একটি প্রকল্প। প্রাকৃতিক পরিবেশ অটুট রেখে দুর্যোগ সহনীয় ব্যবস্থাপনা। কর্ণফুলীর চরে গড়ে উঠতে যাওয়া সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্স তৈরির লক্ষ্যে ইতিমধ্যে ভূতাত্ত্বিক সহ সকল ধরনের জরিপ শেষ হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, এই চরের প্রাকৃতিক পরিবেশ অটুট রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রকল্প এলাকাটি নদী তীরবর্তী হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ সহনীয় করে গড়ে তোলা হবে। নদীর তীরকে বেড়িবাঁধ দিয়ে সুরক্ষিত করা হবে। অপরদিকে শহর প্রান্ত দিয়ে যাতে কোনো ধরনের জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম রাখা হয়েছে। সরকারি দপ্তরের অফিসগুলো শহরের মাঝখানে হয় জনগণের চাপ শহরে মারাত্মক আকার নেয়। তবে আগামী 50 বছরের নাগরিক সুবিধার কথা মাথায় রেখে ভবিষ্যতের এই সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্সে যেতে মেরিন ড্রাইভ ও লিংক রোড সহ মোট 5 ধরনের বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে। এই প্রকল্প সম্পূর্ণ হলে চট্টগ্রাম শহরে জনগণের চাপ ও যানজট অনেকাংশে কমে যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম প্রকল্পের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।